আমার ওড়িশা পূর্ব সাংগঠনিক রাজ্য ওড়িশা পূর্ব পাঞ্চ কোটি রথ বাহারিছি প্রত্যেক বিভাগ আমার এই যে রথটি বাহারিছি ধরণীধর ভূঁইয়াঙ্ক নাঁরে বাহারিছি যিকি রাজতন্ত্রর বিলোপ পাই স্বরোত্তোলন করেছিলে এবং যেমানে ভারতবর্ষ পাই শহীদ হয়েছে প্রত্যেক শহীদ মানকর রাষ্ট্রভক্ত মানকর আমি হচ্ছু পরবর্তী দায়িত্ব ছিল তেমন সেই মানক উদ্দেশ্যে তাঁর নাঁরে ইয়ে রথ সব বাহারিছি শৌর্য শব্দর অর্থ হল পরাক্রম জাগরণ কলে পরাক্রমকে জাগৃত করা শই রয়ে হিন্দু সমাজকে উত্থান করা হিন্দু হিন্দু মানক ভিতরে গোটে সামাজিক সমরসতা স্থাপন করা হিন্দু মানক ভিতরে একতা বৃদ্ধি করা হচ্ছে আর একমাত্র লক্ষ্য বজরঙ্গ দল এক স্বয়ম্ভূ সংগঠন যিকি 1984 মসিহা রাম জানকী রথ ঠার তার উৎপত্তি হয়েছি ভগবান রামকর প্রত্যেক কার্য বজরঙ্গ মানে বজরঙ্গ বালি হনুমান করেছিলে সেইভাবে এ বজরঙ্গ দল সেবা সুরক্ষা সংস্কারকু সাংবিধানিক উপায়ে করে আসিছি বর্তমান ভারতবর্ষে দেখা যাচ্ছি যে সনাতন ধর্মক সমূলে বিলুৎপাটন উৎপাটন করা কিছু কুৎসিত হেয় ক্ষুণ্য অভদ্র বাহারি সমগ্র বিশ্বরে আমার সনাতনী ধর্ম ধর্ম কলে গোটিয়ে কেবল সনাতনী সে সমগ্র বিশ্বরে বিশ্বক বিশ্বক আর্য করা প্রচেষ্টা করেছিল এবং কৃণন্তু বিশ্ববার্যম শব্দর প্রচার প্রসার বসুধৈব কুটুম্বকম বার্তার প্রচার প্রসার কেবল করুলা বেড়ে আগু সমূল উৎপাদন করা যেভাবে প্রচেষ্টা চালিছি পাখণ্ডী মানকর সেই সেই পাখণ্ডী মানুষ জবাব দেওয়া সংগঠিত হিন্দু সমাজ সমর্থ ভারতবর্ষ শৌর্য বীর্য পরাক্রম যে আমার পূর্বজ মানকর লা তাকে মনে পকাই দেওয়া আমি আসিছু আমার পূর্বজ মানে মানে বীরত্বর অধিকারী লে শক হুঁড় মানে